চীনকে টক্কর দিতে ভারতীয় সেনার হাতে আরও আধুনিক অস্ত্র। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন, একের পর এক আধুনিক সমরাস্ত্রের উন্নতি করছে বেইজিং। ট্যাঙ্ক থেকে চীনা সেনাবাহিনীর হাতে থাকা অস্ত্র এখন অনেক বেশি উন্নত, আর তাই চীনের মোকাবিলা করতে ভারতের হাতেও অত্যাধুনিক সমরাস্ত্রের প্রয়োজনীয়তা লক্ষ্য করেছে মোদি সরকার। আর সেই লক্ষ্যে একের পর এক প্রতিরক্ষা ডিল করছে ভারত। মিসাইল থেকে যুদ্ধজাহাজ, বিমান কেনার দ্রুত ছাড়পত্র দিচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা অস্ত্রের মডার্নাইজেশন চাইছে মন্ত্রক। মন্ত্রক মনে করেছে সেনা জওয়ানদের হাতে থাকা অস্ত্র লাগাতার যুদ্ধের সময় বেকায়দায় ফেলবে সেনা জওয়ানদের, আর তাই বিশেষত আরও আধুনিক অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। সেনা সেই সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, আর এই জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে, যাতে যুদ্ধকালীন তৎপরতায় এই অ্যাসল্ট রাইফেল পাওয়া যায়। সেজন্য গ্লোবাল টেন্ডার ডাকতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক, যে দ্রুত সেনার চাহিদা মেনে রাইফেল দিতে পারবে সেই সংস্থাকে টেন্ডার দেওয়া হবে বলে জানা গিয়েছে।